হাই ফ্রেন্ডস, মেরি ক্রিসমাস। তো আজকে আমি পৌঁছে গেছি ইকো পার্ক। তো আজকে আমার ব্লগ হবে ইকো পার্ক ব্লগ। সো আজকে আমি ইকো পার্ক তোমাদেরকে দেখাবো। সো আজকে আমার ব্লগ পুরো আজকে ইকো পার্কের ব্লগ। সো প্লিজ তোমরা আমার সাথে থাকো আর আমার ইকো পার্ক ব্লগটা দেখতে থাকো। আজকে আমি পৌঁছে গেছি ইকো পার্কে। সো লেটস গো। খুব সুন্দর, খুব সুন্দর ভিউ। সো তোমরা দেখতে থাকো ইকো পার্ক। সত্যি খুব সুন্দর একটা জায়গা, দারুণ গার্ডেন চারিদিকে। খুব ভালো লাগবে, তোমরাও আসো ইকো পার্কে। সো টয় ট্রেন আমার সামনে এখন রয়েছে, টয় ট্রেন। এই সরে যাও, সরে যাও। যেটা আমাদের দার্জিলিংয়ে দেখি সেই টয় ট্রেনটা ইকো পার্কে রয়েছে। সুন্দর খাবার জায়গা রয়েছে। এখানে নেভিগেশন ম্যাপ রয়েছে, কোথায় কী রয়েছে পুরো পার্কে। সামনে বিরাট বড় ঝিল রয়েছে, সো যেখানে কিছু বোটিং চলছে। সুন্দর বাগান, গেট নম্বর এখানে দেওয়া রয়েছে। সবাই এখানে পিকনিকও করছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি সবে এলাম, তাই আমিও একটু পরে পিকনিকে বসবো, আমাদেরও পিকনিক হবে। খুব সুন্দর গোলাপ গাছ রয়েছে, বিউটিফুল রোজ। রেড রোজ দেখালাম, এখন হোয়াইট রয়েছে। খুব সুন্দর শোভা ইকো পার্কে, সত্যি খুব অসাধারণ গার্ডেনটা। আমি তো মুগ্ধ হয়ে গেলাম এই গার্ডেনটা দেখে, সত্যি অসাধারণ। ফুল গার্ডেন, আবার দেখো রেড রোজ চলে এসছে। ওয়াও, নাইস। সো দারুণ ভিউ। ওয়াও, এদিকে আবার ইয়েলো, ইয়েলো রয়েছে, ইয়েলো রোজ রয়েছে। ওয়াও, নাইস। সত্যি দারুণ, সত্যি অসাধারণ, 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 অসাধারণ। আমি আর ভাই দিয়ে ভাবলা দেখার মতো হয়ে
সো নাইস, চারিদিকে রয়েছে লুচি, আলুর দম, ডিম সেদ্ধ এবং একটু পরে কেক আছে। তাহলে তুমি যদি চেষ্টা করো, হয়ে গেলে আমাকে ফোন করে বলে দাও, ঠিক আছে? বলে দেবে কিন্তু। সো আমাদের ফুল ফ্যামিলি এসেছি আমরা এখানে খেতে, একটু দুপুরের একটু লাঞ্চ। দার্জিলিংয়ের টয় ট্রেনটি পুরো সামনে দিয়ে যাচ্ছে। দার্জিলিং টয় ট্রেন চলে এসছে আমাদের ইকো পার্ক টয় ট্রেন। আজ ইকো পার্কে প্রচুর লোক এসছে, প্রচুর প্রচুর লোক। ইকো পার্কের সব থেকে বড় আকর্ষণ যেটা হচ্ছে লেক, সেই লেকের সামনে চলে এসেছি। বিশাল বড় লেক, এখানে নৌকো চলছে, লঞ্চ চলছে। এবং আপনারা দেখুন যে সত্যি ইকো পার্ক কলকাতার কত বড় একটা পার্ক।
তো ফ্রেন্ড, তোমাদের এতক্ষণ ধরে আমি পুরো ইকো পার্ক দেখালাম। তো তোমরা এতক্ষণ ধরে ইকো পার্কের সমস্ত রকম ভিডিও দেখলে, ইকো পার্কের সুন্দর ভিউ তোমাদের এতক্ষণ ধরে দেখালাম। তো আজকে ইকো পার্কে প্রচুর ভিড় এবং প্রচুর লোক জনগণ হয়েছে এখানে। দু বছর পর ইকো পার্ক খুললো, দু বছর ধরে বন্ধ ছিল ইকো পার্ক। তো তোমাদের এই ভিডিও কেমন লাগলো, আমার এই ব্লগ তোমরা জানিও। তো এতক্ষণ ধরে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, মেরি ক্রিসমাস। বাট সবাই মাস্ক পরো, স্যানিটাইজার সাথে রেখো এবং সবাই আনন্দ উপভোগ করো। তো সবাইকে থ্যাংক ইউ।